আগে পিছে স্টিলের বাম্পার, ভিতরে বিস্কিট কালার সিট কভার উইথ সানরুফ মুনরুফ সহ, চারটা অ্যালুমিনিয়াম চমৎকার সুন্দর পাবে, চারটা টায়ারই নতুন পাবে, গাড়ির সাথে স্পয়লার পেয়ে যাবে, গাছটাও 100% অরিজিনাল, প্রত্যেকটা রিনশিট পাবে টয়োটার লোগো সহ 100% জাপানি কন্ডিশনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রয়েছি এডি কার চয়েসে, আপনাদের এর জন্য একটা নোয়া গাড়ি দেখাবো, যারা এক্স নোয়া গাড়ি কিনতে যাচ্ছেন এটার ডিটেলস আমরা জানবো এডি কার চয়েসের অনার শ্যামল ভাইয়ের কাছ থেকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মেহেদী ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া এই এক্স নোয়ার একটু ডিটেলস একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে 2005 মডেল, 10 রেজিস্ট্রেশন, 53 সিরিয়াল। আচ্ছা, টয়োটা এক্স নোয়া অক্টেন ডিপেন্ডেন্ট গাড়ি, তেলে ব্যবহার করা। এই গাড়ি এখন পর্যন্ত তেলেই ইউজ হয়েছে, জাপান বাংলাদেশ মিলে তেলেই আছে, তেলে ইউজ হয়েছে, 100% তেলের গাড়ি। আচ্ছা, এটা প্রথম মালিকের নামে কিন্তু রয়েছে, এটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, ফ্যামিলি ইউজের গাড়ি। ঢাকা মেট্রো গ 53 সিরিয়াল, মিরপুর বিআরটি, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন করা আছে। আমাকে এই গ্রিল থেকে বলুন তো, হেডলাইট গুলো কি অরিজিনাল রয়েছে? 100% অরিজিনাল। আচ্ছা, গাড়ির সাথে 100% অরিজিনাল, দুইটা ফগ লাইট অরিজিনাল, গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল, 53 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ। আচ্ছা, আগে পিছে স্টিলের বাম্পার, ভিতরে বিস্কিট কালার সিট কভার উইথ সানরুফ মুনরুফ সহ, সানরুফ মুনরুফ সহ এই গাড়িটা তেলের গাড়ি, পাশের এক্স নোয়া সানরুফ মুনরুফ সহ। আচ্ছা, এই গাড়িটা মানে একটা 10-12 মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবে। আচ্ছা, অবিশ্বাস্য ফ্রেশ। আচ্ছা, যাকে এক কথায় বলা যায় যে পাশের মডেলের গাড়ি বলতে পারি যে রিকন্ডিশনের ছোঁয়া পাবে, এটা অনেকেই হাস্যকর মনে করবে, কিন্তু গাড়িটা অ্যাজ ইট ইজ এই অবস্থা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, সাইডের কন্ডিশন কি অবস্থা রয়েছে? একদম সুপার ফ্রেশ কন্ডিশনের, দেখেন বাসার থেকে যদি দেখায় আপনি দেখেন বাস ক্রস শেপ দেখেন, একদম জাপানি গাটা জাপানি কন্ডিশনে পাবে, চারটা অ্যালুমিনিয়াম চমৎকার সুন্দর পাবে, চারটা টায়ারই নতুন পাবে, অলমোস্ট নতুন পাবে। এটার ইন্টেরিয়রটা দেখেন, প্রত্যেকটা দরজার ঝুড়ি দেখেন, দরজার প্যাডগুলো দেখেন, ড্যাশবোর্ড দেখেন, সানরুফ দেখেন, এটা কিন্তু টু ডোর পাওয়ার। আচ্ছা, এটা টু ডোর পাওয়ার, সানরুফ মুনরুফ সহ ফুল লোডেড গাড়ি, স্টিলের বাম্পার আগে পিছে দেওয়া আছে, নতুন ইনস্টল সিট কভার ইনস্টল করা আছে, টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ, এসি প্যানেল টাচ। আচ্ছা, তারপরে 8 সিটের অসাধারণ গাড়ি, অসাধারণ গাড়ি পাবে। আচ্ছা, পুরা ঢাকা চ্যালেঞ্জ, এই বাজেটের এই মডেলের গাড়ির মধ্যে এরকম ফ্রেশ কন্ডিশন পাবে না গাড়ি। দুইটা ডোরি অটো, দুইটা ডোরি অটো, সানরুফ মুনরুফ সহ টোটাল 8 সিটের টয়োটা এক্স নোয়া 2005 এর মডেলের গাড়ি। পিছন থেকে যদি দেখাই দুইটা ব্যাকলাইট 100% গাড়ির সাথে রোড, দুইটা ব্যাকলাইট 100% গাড়ির সাথে রোড, গাড়ির সাথে স্পয়লার পেয়ে যাবে, গাছটাও 100% অরিজিনাল। এই যে দেখেন জাপানি স্টিকার সহ, টয়োটার লোগো সহ জাপানি স্টিকার সহ ব্যাক গ্লাস একটা ওয়াইপার ইউজ হয়েছে। আচ্ছা, চমৎকার কন্ডিশনের এই গাড়িটা, এক কথায় মানে রিকন্ডিশনের ফিলিংস পাবে এই গাড়িতে। নোয়ার লেখা দেখেন, এক্সেল লোগো দেখেন, 53 সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন, আচ্ছা ব্যাক ক্যামেরা রয়েছে, ব্যাক ক্যামেরা, টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ। আচ্ছা, আপনি এই দেখেন, গাড়ি তো অনেক আছে মার্কেটে, অভাব নাই। এই যে দেখেন জয়েন্টগুলো দেখেন, একদম জাপানি সিলগালা করা, এই যে এই অপশনগুলো দেখেন জাপানি সিলগালা করা, এই যে দেখেন 100% অক্টেন ডিপেন্ডেন্ট গাড়ি। আচ্ছা, অরিজিনাল তেলের, অরিজিনাল তেলের গাড়ি, টোটাল 8 সিটের গাড়ি, সানরুফ মুনরুফ সহ ব্যাক ডালার ঝুরির এই কালারের অপশনগুলো দেখেন, এখন পর্যন্ত জাপানি কালারে পাবে এই অপশনগুলো। আচ্ছা, এগুলো একদম জাপানি কালারে পাবে, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই। আচ্ছা, যদি কোনো ক্রেতা চায় যে এটা টেস্ট করে নিতে, অনায়াসে টেস্ট করে নিতে পারবে, না বা না বলেন যে কোনো অ্যানালাইসিস কোম্পানি থেকে এটা চেক করে নিতে পারবে। আচ্ছা, এই পাশের চাকাগুলো দেখতে পাচ্ছি একই কন্ডিশনে পাবে, চারটা টায়ারে নতুন পাবে, এক্স নোয়া গাড়িতে চারটা টায়ার নতুন পাওয়ার ইয়ার, এই গাড়ির চারটা টায়ারই নতুন পাবে, বাস ক্রস শেপ দেখেন, প্রত্যেকটা রিনশিট পাবে টয়োটার লোগো সহ 100% জাপানি কন্ডিশনে, প্রত্যেকটা গ্লাসে টয়োটার লোগো সহ বুঝে নেবে। এই যে দেখেন টু ডোর পাওয়ার, টু ডোর পাওয়ার। আচ্ছা, সানরুফটাও এবং মুনরুফ দুইটাই রয়েছে, সানরুফ মুনরুফ দুইটাই রয়েছে, দুইটাই। এটার প্যাটের কি অবস্থা? একদম সুপার ফ্রেশ কন্ডিশনের, এই গাড়িতে আলাদাভাবে বলার কিছু নাই। আমি আপনার ভিউজদের একটু রিকোয়েস্ট করব যে আমার গাড়িটা একটু এসে ভিজিট করে যান। আচ্ছা, সো ভাইয়া এই এক দেখায় পছন্দ হবে, এক কথায় এক দেখায় পছন্দ হবে, এক্স নোয়া গাড়ি সানরুফ মণ্ডপ সহ কম বাজেটের মধ্যে কেউ গাড়ি কিনতে চাইলে
এর চেয়ে বেটার গাড়ি ঢাকা শহর খুঁজে পাবেন। তার মানে হচ্ছে কম বাজেটের নোয়া সেরা গাড়ি বলতে, সেরা গাড়ি আচ্ছা পুরা ঢাকা চ্যালেঞ্জ, যে চার পাঁচ মডেলের এরকম আরেক পিস গাড়ি কেউ দেখাতে পারবে না। আচ্ছা মেহেদি ভাই, কথা তো বললে অনেকেই বলা যায়, দেখেন এই যে এখন পর্যন্ত জাপানি কালারে এগুলি অপশন গুলো সব জাপানি কালারে আছে, পিছনেও দেখাইছি জাপানি কালারে। আচ্ছা হয়তো বাইরে কয়েক পার টাসা বইছে, কিন্তু এই গাড়িটা টোটালি জাপানি কন্ডিশনে জাপানি কালারে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা ইঞ্জিনটা অরিজিনালটাই রয়েছে 100% গাড়ির সাথে পাবে। আচ্ছা সো ভাইয়া, তো এইটার মডেলটা জানি কত বললেন, এটা হচ্ছে 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 5 এর মডেল, 10 হচ্ছে রেজিস্ট্রেশন। এক্সেলেন্ট গাড়ি, তেলের গাড়ি, 100% তেলের গাড়ি, অকটেন ডিপেন্ডেন্ট গাড়ি। এটা পেপারস আপলোড কেমন পাওয়া যাবে? এটার পেপারস, হ্যাঁ এটার পেপারস আসছে হলো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, 24 সালে পর্যন্ত রয়েছে। হ্যাঁ সো এইটার আজকে বাজার মূল্য কি যাচ্ছে? 16,50,000 টাকা। 16,50,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্সড প্রাইস তো না আস্কিং প্রাইস। সেই ক্ষেত্রে আপনার শোরুমটাকে ভিজিট করতে, ভিজিট করতে হবে। কেউ যদি আপনার শোরুমের অ্যাড্রেস জানতে চায়, আপনি আমার এডি কার্ড চয়েস দিয়ে গুগল ম্যাপে চার্জ দিলেও পাবে। তারপরে আমি বলে দিচ্ছি, আমার শোরুমের নাম হচ্ছে এডি কার্ড চয়েস, লোকেশন হচ্ছে 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, সান্তা টাওয়ারের পিছনে, বলাকান মোড়ের পাশে অবস্থিত। শ্যামল ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আরসিদের তেলের গাড়ি দেখালেন, এক সময় এরকম তেলের খুব কম পাওয়া যায় আজকে আপনার কাছে পেলাম। আপনি ভালো থাকবেন, আপনার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ জি, ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি এই এক্স নোয়াটা আপনার যদি পছন্দ হয়ে থাকে, এডি কার চয়েসে যেই ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আপনি কী গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।